হ্যালো ওয়াটসঅ্যাপ বয়েজ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা নতুন ট্রেন্ডিং ভিডিও এডিট নিয়ে আসলাম। এ ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করবেন ক্যাপকাটের মাধ্যমে, এ ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর নিউ প্রজেক্টটি ক্লিক করবেন, যে ভিডিওটা দিয়ে বানাবেন এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। ভিডিওর উপর ক্লিক করো। ভিডিওর উপর ক্লিক করার পরে একটা শেষ মতো আসার পরে অ্যাপের একটা লোগো থাকবে, লোগোটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে ওভারলেতে ক্লিক করবে। ওভারলেতে এইট ওভারলেতে ক্লিক করার পর একটা সাদা ব্যাকগ্রাউন্ড পিক নেবেন। সাদা ব্যাকগ্রাউন্ড পিকটা পুরো ভিডিওতে করে দেবেন। এই পিকটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর না হলে গুগল থেকে সার্চ করলে সাদা ব্যাকগ্রাউন্ড পিক খুলে সার্চ করলে আসবে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ভিডিও তো করার পরে এখানে সাপ্লাইসে ক্লিক করবেন। সাপ্লাইসে ক্লিক করার পরে এখান থেকে ইফেক্ট ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরো ভিডিওতে এটা হয়ে যাবে। আমাদের এখন কী করতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ডটা কাট করতে হবে, পিস পিস করে কাট করতে হবে। এখানে কিছুক্ষণ, এক সেকেন্ড দুই সেকেন্ড পর এখানে এটা কাট করবেন। এই কাটে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, আবার কিছুক্ষণ পর আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। এভাবে পুরো ভিডিওটা এভাবে কাট করবেন। আমি যেভাবে করতে চাই এভাবে এটা ক্লিক করার পরে কাট করবে, এভাবে পুরো ভিডিওটা কাট করবে। এটা করা হয়ে গেলে এখানে কী করবেন, এই পিকটার উপর, এই ব্যাকগ্রাউন্ড পিক, সাদা ব্যাকগ্রাউন্ড পিকটার উপর ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে কমাই দেবেন প্রত্যেকটা, এভাবে উপরে সাপ একটা সাপ দেবেন। সাপ দেওয়ার পরে এখানে এটা একদম কমাই দেবেন, সেকেন্ডটা একদম কমাই দেবেন। এই যে এভাবে ছোটো করে দেবেন, কমাই টাইম কম করে দেবেন, এভাবে প্রত্যেকটা এভাবে কমাই দেবেন। দেখেন আমি যেভাবে দিতেছি, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কমাই দেবেন, সেকেন্ডটা এভাবে কমাই দেবেন পুরো পুরো পিকের। এটা করা হয়ে গেলে আবার কি করবেন, এখানে উপরে ভিডিওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সোজা দাগ বরাবর যেখানে দিছি এখানে একটা একটা কাট করবেন। সাপ্লাইতে ক্লিক করবেন, এখানে পুরো ভিডিওটা এভাবে কাট করবেন। এখানে সোজা যেখানে সাদা ব্যাকগ্রাউন্ড পিক আছে এখানে সোজা বরাবর কাট করবেন। প্রত্যেকটা ভিডিওটা এভাবে সোজা করে কাট করবেন। প্রথমে যেভাবে করছেন এভাবে করবেন। প্রথমে করছেন পিকটা, এখন করবেন ভিডিওটা পুরো সিধা এভাবে করে দেবেন। এটার সেম সেম বরাবর করা হয়ে গেলে দুই আঙ্গুলে সেভ ধরে দুই আঙ্গুলে এটা ভিডিওটা এভাবে বড় করবেন, আমরা করবেন। এখন ভিডিওতে অ্যানিমেশন দেওয়ার জন্য ভিডিওটার উপরে ক্লিক করবেন, এনে ক্লিক করবেন। ক্লিক করার পর শেক ওয়ানে ক্লিক করবেন। শেক ওয়ান এখানে দেখবেন প্রত্যেকটা ভিডিও, মানে শেক ওয়ান দেবেন। এদিকে প্রত্যেকটা অংশের মধ্যে, প্রত্যেকটা ভিডিও কাটের মধ্যে শেক ওয়ান, শেক ওয়ান প্রত্যেকটা ভিডিওর মধ্যে এভাবে অ্যাপ্লাই করে দেবেন। শেক ওয়ান দেখেন আমি যেভাবে দিচ্ছি সেভাবে দেবেন। দেখেন দেওয়া হয়ে গেছে পুরো ভিডিওতে। এখন কি করবেন, ভিডিওটা প্লে করবেন। দেখেন ভিডিওটা কেমন লাগে দেখতে, দেখেন এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন একটা ইফেক্ট দিতে হবে ভিডিওটা আরো দেখেন ভালো দেখা যায়। একটা ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে একদম শেষ মাথে যাবেন, একদম শেষে শেষ যাবেন। এখানে এই অপশন এই ইফেক্টটা দিবেন, দেখেন এখানে এই ইফেক্টটা ক্লিক করবেন। দেওয়ার পরে টিক মার্কে ওকে দিবেন। ওকে দিয়ে পুরো ভিডিওতে এই ইফেক্টটা করে দেবেন। ইফেক্টটা পুরো ভিডিওতে এভাবে দিবেন। দেওয়ার পরে ভিডিওটা যদি গ্যালারিতে সেভ করতে চান, উপরে তীরের মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন, ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। আপনাদের যদি কোনো প্রকারে বুঝতে কষ্ট হয় প্লিজ কমেন্ট করে বলবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।